হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ সম্পর্কে। কোরবানির ঈদে সাধারণত গরু জবাই করা হয় নামাজের পর। এ বিষয়টি কোরবানির ঈদের প্রধান একটি দিক। নামাজের পরপরই মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম ভাইরা কোরবানি করতে যায়, যাদের সামর্থ্য আছে তারা। কিন্তু অনেকেই আছেন এমন যারা নিজের কোরবানি নিজেরা করতে পারেন না বা জানেন না। তারা তাদের কোরবানির পশুকে নিজ হাতে কোরবানি করেন না, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে কোরবানি করান। উত্তম হচ্ছে নিজের কোরবানি নিজেই দেওয়া। এক্ষেত্রে আপনি চাইলে নিজের কোরবানি নিজে দিতে পারেন এবং পরবর্তীতে মসজিদের ইমাম সাহেবকেও কিছু হাদিয়া দিতে পারেন, কারণ তিনি আশা নিয়ে আসেন যে কোরবানির পশু জবাই করার জন্য। যদি আপনি নিজে জবাই করেন তবে পরবর্তীতে মসজিদের ইমাম সাহেব বা যিনি জবাই করেন তাকে কিছু হাদিয়া দিয়ে দিবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিজের গরু নিজে কিভাবে কোরবানি দিবেন এবং সেখানে কিছু দোয়া পড়তে হয়, সেই দোয়াগুলো আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু নিয়মকানুন আলোচনা করব, নিয়মকানুনগুলো তুলে ধরব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক করে দিতে ভুলবেন না কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। তো কথা না বলে চলুন শুরু করছি আজকের ভিডিও। কোরবানির পশু জবাই করার জন্য আমাদেরকে কয়েকটি বিষয়ের প্রতি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। শুরু থেকে গরু কিনা থেকে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য আছে। আজকের ভিডিওতে আমরা কিছু কিছু বিষয় তুলে ধরব যেগুলো মোটামুটি জরুরি এবং আমাদের জানা খুবই প্রয়োজন। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত নিজের মনকে পবিত্র করতে হবে। আপনি যদি কোরবানির পশু ক্রয় করেন, আপনার মন আপনার অন্তরকে পরিষ্কার রেখে তারপরে আপনাকে কোরবানির পশু ক্রয় করতে হবে। এখানে বলে রাখা ভালো যে আপনি যদি লোক দেখানোর জন্য বড় গরু ক্রয় করেন বা আপনার ওই টাকায় যদি কোনো রকমের হারামের টাকা থেকে থাকে তবে আপনার কোরবানি শুদ্ধ হবে না বা আপনার কোরবানিটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আপনার মনকে ঠিক করে নেবেন। দ্বিতীয়ত একটি বিষয় হচ্ছে পশুর বয়স নির্ধারণ করা। কোরবানির গরু ক্রয় করার জন্য পশুর বয়সকে আমাদের নির্ধারণ করতে হবে। প্রত্যেকটা গরু, দুম্বা, ভেড়া এবং খাসির ক্ষেত্রে আলাদা আলাদা বয়স নির্ধারণ করে দেওয়া আছে। আপনাকে সেই বয়স দেখেই গরু বা ছাগল, গরু বা খাসি বা ভেড়া ক্রয় করতে হবে। গরুর ক্ষেত্রে 2 বছর বয়সের গরু আপনাকে ক্রয় করতে হবে, অর্থাৎ যেই গরুর দাঁত উঠছে সেই গরুকে আপনাকে দেখে ক্রয় করতে হবে। খাসির ক্ষেত্রে 1 বছরের খাসি আপনাকে ক্রয় করতে হবে। তবে এখানে বলে রাখা ভালো যে খাসিটি যদি দেখতে 1 বছরের খাসির মতো বড় দেখা যায় বা উপযুক্ত দেখা যায় কিন্তু এটার বয়স কিছু কম, তাহলেও আপনি সেই খাসিটি কোরবানি দিতে পারবেন। ভেড়ার ক্ষেত্রে 6 মাস হলে যথেষ্ট, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ওট কোরবানি দেয় না। তারপরও বলে রাখছি, ওটের ক্ষেত্রে 5 বছরের ওটকে কোরবানি দিতে হয়, 5 বছরের নিচে ওট কোরবানি দেওয়া যায় না। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে পশুকে সঠিক নিয়মে ক্যাবলামুখী করে শোয়াতে হবে। পশুকে জবাইয়ের আগে বা কোরবানি দেওয়ার আগে পশুকে ক্যাবলামুখী করে দক্ষিণ দিকে মাথা দিয়ে পশুকে শোয়াতে হবে। পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর ছুরি হাতে ইমাম সাহেব বা যিনি জবাই করবেন তাকে একটি দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস্সামা ওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। অতঃপর বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার বলে কোরবানির পশু জবাই করতে হবে। এখানে যিনি জবাই করবেন তিনিও পড়বেন এবং যারা জবাইয়ের সাথে শরীক আছেন অর্থাৎ যারা ওই পশুটিকে ধরবেন তাদেরকেও এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি পরে কোরবানির পশুর কণ্ঠনালীতে ছুরি চালাতে হবে, পশুর কণ্ঠনালী বরাবর ছুরি চালাতে হবে। যদি আপনি এটি ঠিকভাবে বুঝতে না পারেন তবে পশুর কানটিকে টেনে নিচের দিকে আনবেন, এটি গলার দিকে যতটুক পর্যন্ত আসে ঠিক ওই জায়গায় বরাবর আপনি ছুরি চালাবেন, এটি ইসলামের দৃষ্টিতে সঠিক। জবাই করার সময় 4টি দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। পশুর কণ্ঠনালী, শ্বাসনালী এবং 2টি রক্তনালী সঠিকভাবে কেটেছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি এখানে 4টির যে কোনো তিনটিও কাটে তাহলে আপনার কোরবানিটি হবে, কোরবানিতে কোনো সমস্যা হবে না। যদি 2টি কাটে তবে আপনার সেই কোরবানিটি দুরস্থ হবে না। হিদায়া, পশু জবাই সম্পন্ন হলে আপনাকে এই দোয়াটি পড়তে হবে।
আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিমা আলাইহিমা সালাতি সালাতু ওয়া সালাম। এই দোয়াটি আপনি তখনই পড়বেন যখন আপনি নিজের পশু নিজে জবাই করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি কোরবানির পশু জবাই করার কিছু নিয়ম খুব সংক্ষিপ্তভাবে। ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার যদি এই দোয়াগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই দোয়াগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি আপনার অন্য মুসলিম ভাইকে জানাতে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।